আগরতলা মিনি স্টেডিয়ামে চলছে এখন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যেই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি বেশ কয়েকটি ম্যাচ খেলে নেয় আসরের সূচি অনুযায়ী মঙ্গলবার ময়দানে নামে লালবাহাদুর ব্যামাগার ও বীরেন্দ্র ক্লাব ম্যাচটি উভয় দলেরই চতুর্থ ম্যাচ গত তিন ম্যাচের মধ্যে লালবাহাদুর চার পয়েন্ট ও বীরেন্দ্র ক্লাব নেয় তিন পয়েন্ট দুই দলই একটি করে ম্যাচে জয়লাভ করে তাই টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর জন্য তৃতীয় জয় লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এদিন দুই দল পরস্পরের মুখোমুখি হয় কিন্তু নির্ধারিত সময়ের লড়াইয়ে কোনো দলই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি ম্যাচের ফলাফল অমীমাংসিত থাকায় পয়েন্ট ভাগ করে নিয়ে মাঠ ছাড়ে দুই দলের ফুটবলাররা তবে লড়াইটা ছিল দুই দলের এদিন বেশ হাড্ডাহাড্ডি প্রথম থেকে উভয় দলের ফুটবলাররা গোলের জন্য প্রতি আক্রমণ চালায় গোল করার মতো সুযোগও তৈরি হয় কিন্তু নির্ধারিত সময়ের খেলায় একাধিক গোলে সুযোগ নষ্ট করার সুবাদে কোনো দলের পক্ষে গোল করা সম্ভব হয়নি ফলে গোল শূন্যভাবে এদিন শেষ হয় দুই দলের লড়াই ম্যাচ ড্র থাকায় পয়েন্ট ভাগ হয় এতে করে উভয় দলই অনেকটা চাপে সমসংখ্যক ম্যাচ খেলে এখন বীরেন্দ্র পয়েন্ট চার ও লাল বাহাদুরের পয়েন্ট দাঁড়ালো পাঁচে দুই দলের এই ম্যাচটি এদিন পরিচালনা করেন রেফারি কার্তিক দাস ম্যাচের বিভিন্ন সময় নিয়ম ভঙ্গ করা দায়ে এদিন দুই দলের মোট পাঁচজন ফুটবলারকে হলুদ কার্ড দেখায় রেফারি টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল প্রজাতন্ত্র দিবসের জন্য কোনো ম্যাচ না থাকলেও ফের লড়াই শুরু বৃহস্পতিবার সেদিন ময়দানে নামে ত্রিপুরা পুলিশ ও জুয়েলস অ্যাসোসিয়েশন ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া